যাহান নামে মানুষের খাদ্য হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি বিবরণ পরে আবার আসবে আর রক্ত পুঁজ আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহতালা অন্য জায়গায় বলেন আসিম নিশ্চয় কাঁটাযুক্ত গাছ অপরাধীদের খাদ্য তমলা সিম হলে বতুন তেলের তলানির মতো ও যখন পেটে যাবে পেটে তো যাবে না মুখে যাবে তখনই পেটে উথাল পাথাল শুরু হবে কাগালিল হামিম যাকুম গাছটা মুখে পেটে গেলে খুব জ্বলন্ত চুলার উপরে পাত্র আছে দেগ সে দেগের যেমন ফুটতে থাকে মানুষটার পেটটা তেমন জ্বলন্ত পানির মতো ফুটন্ত পানির মতো ফুটবে এ কথা আল্লাহতালা বলেন তিনি বলেন আদা খাইরুন খাই সাজারাত জাকুম জান্নাতের ফলাফলই ভালো না খাদ্য কাঁটা যুক্ত আমি জাকুম কাঁটা যুক্ত গাছকে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী জুলুমবাজ দাঙ্গা বাজদের খাদ্যের ব্যবস্থা করেছি এবং এইটা তার জন্য ফেতনা হিসাবে করেছি এবার চাই এবার চায় আপনার পাশ থেকে উঠে গেলো কি আমি জানছি ও কথা বুঝবে না আর এগুলো তার বুঝার প্রয়োজনও নেই কিন্তু আপনাকে খেয়াল করতে হবে পরিবেশ নষ্ট না হয় যেন আর এই গ্রামের ছেলেদেরকে বলছি বোকামির পরিচয় দেবানা ইশারাই ইঙ্গিতে কথা বুঝে তোমাদের কাজকে বক্তব্য শুনতে হবে না তোমরা আমাদের পাহারা দাও নিজের গ্রামের মান সম্মান বাঁচাতে বাহির থেকে নিয়ে ভিতর থেকে নিয়ে কোথাও যেন কোনো জায়গাতে মানুষ দুইজন দাঁড়িয়ে কথা না বলে যদি বলে তাহলে তুমি এই গ্রামের যুবক হিসাবে একটা কলঙ্ক অযোগ্য তুমি তোমার পড়াশোনা করা একটা বেঁচে থাকা বৃথা একটা প্রোগ্রাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারো না যাতে কি করতে পারো কাজ করে খেতে পারো খাও সম্মানিত দিনই ভাই বোন আল্লাহ বলেন জাহান নাম কিয়ামতের মাঠে কতগুলি মুখমণ্ডল হবে সন্ত্রাস্তুমায় খাসিয়া লোকগুলি হবে ক্লান্ত পরিশ্রান্ত তাসলা হামিয়ে তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে জাহান নামে প্রবেশ করবে তুস্কাবিনা আইনিন আনিয়ে তাদেরকে জ্বলন্ত ফুটন্ত ঝর্ণা হতে পানি পান করতে দেওয়া হবে তাদের জন্য শুধু কাঁটা যুক্ত খাদ্য আছে অন্য কোনো খাদ্য নেই এইখানে আল্লাহ বলছেন যে কাঁটা যুক্ত খাদ্য আছে একবার এখানে বললেন আর অন্য জায়গাতে আল্লাহ বলছেন ইল্লা তো গিসলিন শুধুমাত্র তাদের জন্য থাকবে রক্ত আর পুঁজ যেই কথাটা নাবাতে হয়েছে ওখানে আল্লাহ বলেছেন যে তাদের খাদ্য থাকবে কাঁটা যুক্ত জাকুম গাছ এটা খাদ্য আর পানি থাকবে গিসলিন, রক্ত পুঁজ একথা আল্লাহতাল বলেন সম্মানিত আল্লাহ তালা বলেন জাহান নামের পরিচয় হুমাসা তিল্লুমাসা সামনে ও পিছনে বদনাম করে যারা অয়েল নামক জাহান নামে যাবে তারা নিশ্চয়ই জাহান নামে যাবে ওরা সামনে ও পিছনে বদনাম করে যারা জামা মালা আদ্দাদা। যারা টাকা পয়সা সঞ্চয় করে গুনে গুনে রাখে জাকাত দেয় না দান খায়রাত করে না আপনাদের দানের অবস্থা দেখে আমি অবাক হলাম খুব ভালো দান করেন দান করা দেখেও খুশি হলাম এরকম এলাকাতে একটা কমই মাদ্রাসা থাকা দরকার যেখানে ছেলে মেয়ে কোরআন হাদিস পড়বে শিখবে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ মানে দুটা তিনটা গ্রাম নিয়ে একটা বড় মাদ্রাসা আছে আর প্রতিটা গ্রামে মাদ্রাসা আছে গ্রামে দুইটা আছে দেবীনগর বড় মাদ্রাসা আছে পুরো চাঁপায় নবাবগঞ্জে কয়েকশো মাদ্রাসা আছে যেখানে বোখারি মুসলিম পড়া হয় আমার জানা অনুপাতে আমি যেভাবে জানি সেরাজগঞ্জ জেলাতে কোনো মাদ্রাসা নাই তো সেরাজগঞ্জের আজকে যেভাবে দান করতে দেখলাম আমি বত্রিশ বছরে কোনো দিন বক্তব্যের মাঠে এরকম দান করতে দেখিনি তাহলে তো সেরাজগঞ্জ জেলাতে পাঁচ দশটা মাদ্রাসা হওয়া দরকার আমি আবার এটাও চিন্তা করছিলাম যে টাকা পয়সা কোথায় কিভাবে খরচ কি করবেন এটাই একটা কমই মাদ্রাসা থাকত যেখানে ছেলেরা করন মুখস্থ করতে এবং কোরআন বুঝত অনুবাদ পড়ত আর রহমান আল্লামাল কোরআন ছেলেরা মুখস্থ করত রহমান তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দেন খালাকাল মিসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাম বায়ান যিনি মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন তো সে ব্যবস্থা থাকতে হবে তো সম্মানিত দিনী ভাই বোন মনে রাখবেন আমি আব্দুল্লা বিন ইসুফ জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এ দেশে উন্নত প্রতিষ্ঠান গড়া যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়াই এটাই আমার সাদ আমি অন্য কিছু করি জামিয়া সালাফে পব রাজশাহী ২৬ বিঘা জমির ওপরে অবস্থান করে যেখানে একটি মসজিদ আছে নব্বই শতাংশ জমির ওপরে যার একতলাই তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে যার চার তালার কাজ চলছে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবশাহীতে একটি একাডেমিক ভবন ছেলেদের পড়ার বিল্ডিং শুধু থাকবে না তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানটি একান্ন বিঘে জমির উপরে অবস্থান করে এখানে একটি মসজিদ তৈরির কাজ আরম্ভ হয়েছে দুইশো শতক জমির উপরে যার একতলা দশ হাজার মানুষ আদায় করতে পারবে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর এইটা প্রায় বিশ বিঘা জমির উপরে অবস্থান করে জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এইটা প্রায় শহরের মধ্যে সাত বিঘা জমির উপর অবস্থান করে তবে জামিয়া সালাফিয়া হালি শহর চট্টগ্রাম আরম্ভ হয়নি জামিয়া সালাফে কুষ্টিয়া আরম্ভ হয়নি জামিয়া সালাফে ময়মনসিং আরম্ভ হয়নি জামিয়া সালাফে নোয়াখালী আরম্ভ হয়নি জামিয়া সালাফে ফরিদপুর আরম্ভ হয়নি জমি রেডি আছে আলহামদুলিল্লাহ তবে এর ফাঁকে সেরাজগঞ্জের কোনো খবর আমার কাছে নেই সম্মানিত দিনই ভাই বোন সেরাজগঞ্জ জেলার বিষয়টি আমি নিজেও বুঝি না ঘটনা আসলে কি দানের অবস্থা তো দেখে মনে হলো যে বাংলাদেশের সবচেয়ে কম মাদ্রাসা সেরাজগঞ্জ জেলায় বেশি থাকা উচিত খুব হোড়াহুড়ি করে সবাই দুশো পাঁচশো একশো পঞ্চাশ করে দান করছেন খুব তো ভালো কথা ভালোই তো লাগলো দেখে বলছিলাম মহান আল্লাহ বলেন মাল দাদা টাকা জমা করে গণনা করে রাখে আখলাদা মনে করে সে মাল তার চিরদিন থাকবে থাকে না জমি জায়গায় পাঁচশো বছর পূর্বে যে মালিক ছিল দাদা উপরের দাদা তার ছেলে মেয়ে এখন এই জমির মালিক নয় আর ভোগ করছে এটাই পৃথিবী টাকা কিছুদিন থাকে জমি জায়গা থাকে তারপর ওটা হারিয়ে যায় ও নিঃস্ব হয়ে যায় ওটা আর একজনের কাছে চলে যায় এটা পৃথিবীর গতি যাবে এ কথাই ঠিক এই কথা বলার পরে আল্লাহ বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না মানুষের টাকা মানুষের কাছে থাকতে পারে না ফেলো তামা এরকম মানুষকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে অমাদামা মোহাম্মদ আপনি কি বলতে পারেন হতামা নামক জাহান নামটি কি আপনার জানা আছে আমি বলি নারুল্লাহিল মু কাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে একটা আগুনের টুকরা এটা অন্য কিছু নয় জাহান নাম বলতে একটা আগুনের খণ্ড এই ছেলেরা তোমরা দেখো মহিলা মানুষ আপনি কথা বলেন কি করে আপনার এরকম সরম হয় না ঢং ঢং করে হেঁটে এসেছেন আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন স্বামী নাই নাকি লজ্জা হয় না সরম হয় না ইতস্তবোধ নেই গল্প করেন কেন আমি আপনার গল্প শুনতে এসেছি আর আপনি এখানে গল্প করতে এসেছেন মহিলা মানুষ আপনার লজ্জা হয় না কেন আপনার সরম হয় না কেন স্বামী আপনার কাপুরুষ স্বামী আপনার কাপুরুষ স্বামী আপনার ঘৃণিত পুরুষ আপনার স্বামী কাপুরুষের ফাঁকে ঢং ঢং করে বেড়াচ্ছেন হাত দেখিয়ে পা দেখিয়ে শরীর দেখিয়ে মাথা দেখিয়ে এই বোকা মেয়ে তোমার মা নেই নাকি তুমি যত বড়টা মেয়ে ক্লাস টেনে পড়ো তোমার মাথার চুল খোলা কেন শীতের দিনে তোমার মা নেই ওটা কি তোমার সৎ মা ওইটা কি তোমার খালা এটাই ঠিক ওটা তোমার সতমা এটাই ঠিক ওটা তোমার খালা নইলে তোমার অবস্থা এরকম কেন তোমার বাপ তোমাদেরকে কবর দিয়েছে কা পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি পালন করতে পারবে না ও বিবাহ করেছে আল্লাহর নবী তাকে বিবাহ করতে নিষেধ করেছে। তিনি বলেছেন ইয়া সারা সাবাব যুবকেরা শোনো ক্ষমতা থাকলে বিবাহ করবা ইয়া মাশার সাব মারেস্থাত মিনকুম বাত কালিয়া তা জামব যার ক্ষমতা আছে সে জন বিবাহ করেobjcভাবে ঘুরে বৈসবভাবে চলে তার নাম ক্ষমতা। ক্ষমতাobjcভাবে ঘুরে সে চলে তার নাম ক্ষমতা এই কোথায় গেছিল, তুমি এরপরে যেহেতু তোমাকে বাড়ির বাইরে দেখতে পাই তোমার পিঠের চামড়া তুলে দেব বাড়িতে পেশাবখানা আছে পায়খানা আছে টিউবওয়েল আছে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে যেভাবে আমি চলছি বলছি সেভাবে থাকতে হবে আল্লাহ রসুল বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে। স্বামীর সমন্বয় হলো পাঁচটা এক আতে মামা তায় যা খাও তা খাওয়াবা দুই ফা সাক্তা সাইতা। যেমন পরো তেমন পরাবা না চার মুখের উপরে মারব না পাঁচ তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রী যেতে পারে না কোথাও থাকতে পারে না খালার বাড়ি বাড়ি যেতে যেতে পারে পারে না না ফুফুর মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রজন্ম ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না দুর্ঘটনা ছাড়া তার নাম স্বামী কাপর ঢং ঢং করে বৌ এখানে এসেছে গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে কই আমরা তো গল্প করা দূরের কথা আমরা বাজারও হিসাব করি না আছি তো বেঁচে পুরুষ মানুষই বাজার জানে তো মহিলা বহু দূরের কথা সম্মানিত দিনী ভাই বোন